দুর্নীতি আর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার, কিন্তু এই বিজেপি সরকারের আমলেও অব্যাহত রয়েছে দুর্নীতি। আলকাপুরের বিভিন্ন জিপিতে পঞ্চায়েতের কাজে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সরকারি টাকার আত্মসাত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত অসম গড়ে তোলার স্লোগান দিলেও এর কোনো বাস্তব রূপ নেই আলকাপুর বিধানসভা এলাকায়। এমজিএন রেগা, 14th Finance, 15th Finance-এর কাজে আলকাপুরে গত কয়েক বছর ধরে চলছে অবিরাম দুর্নীতি। একাংশ বিভাগীয় কর্মী এবং পঞ্চায়েত প্রতিনিধিদের যোগসাজশে চলা দুর্নীতির কারণে আলকাপুর বিধানসভায় মাঠে মার খাচ্ছে পঞ্চায়েত প্রকল্পের উন্নয়নমূলক কাজকর্ম। সরকারি টাকা নিয়ে রীতিমতো চলছে লুঠের রাজত্ব। বিভিন্ন কৌশলে তছরূপ করা হচ্ছে সরকারি অর্থ। সরকারি নিয়ম অনুযায়ী গ্রাম সভা না করে নিজেদের খেয়ালখুশি মতো বার্ষিক অ্যাকশন প্ল্যান তৈরি করে স্কিম ধরে তছরছ করা হচ্ছে সরকারি অর্থ। আলকাপুর বিধানসভার অন্তর্গত প্রত্যেক জিপিতে এই ধরনের দুর্নীতির প্রমাণ থাকলেও সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতির প্রমাণ রয়েছে আলকাপুর ব্লকের প্রত্যেক জিপিতে। এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ না করে রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকায় সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বিধায়কের এমন নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। বর্তমান বাজেট অধিবেশনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তার সমষ্টির উন্নয়নে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলেও আজ পর্যন্ত পঞ্চায়েত প্রকল্প নিয়ে কোনো ধরনের টু শব্দ করতে না দেখে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে এবার সরাসরি মুখ খুলে বিধায়ক নিজামের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন পাঁচগ্রামের সমাজসেবী রাজু দাস। বাজেট অধিবেশন আরও কয়েকদিন ধরে চলবে, বিধায়ক নিজামের বিরুদ্ধে রাজু দাসের মতো প্রতিবাদী কণ্ঠরা এমন প্রশ্ন উত্থাপনের পর বিধায়ক কী ভূমিকা পালন করেন তা হবে লক্ষণীয়। আমি দেখতে পেয়েছি গত যেন পাঁচ বছর গেছে, ওই পাঁচ বছরে আমাদের যেন আলগাপুর সমষ্টির বিধায়ক আছেন হাজি নিজামুদ্দিন সাহেব, উনি কোনো প্রশ্ন উত্থাপন করেন নাই। কিন্তু এইবার দেখা গেছে অধিবেশনের মধ্যে বিভিন্ন ধরনের উনি প্রশ্ন তুলে ধরছেন, তাই আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। কিন্তু দেখা গেছে এই আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে আমাদের আলগাপুর সমষ্টিতে যেইগুলো জিপি আছে ওইগুলোর মধ্যে বিশেষ দুর্নীতি চলছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এই আমাদের এমএলএ সাহেব উনি এই বিষয় নিয়ে বিধানসভাতে কেন আওয়াজ উঠায় না? আমাদের গভর্নমেন্ট এত প্রচুর টাকা দেয় আমাদের জিপিগুলোতে, যেন একবার পাঁচ বছরে যদি জিপিতে কোনো কাজ হয় এর পরের পাঁচ বছর জিপিতে কোনো ধরনের কাজ করার জায়গাই থাকবে না, কেন কি গভর্নমেন্ট প্রচুর পরিমাণে পয়সা দেয়। দেখা যাচ্ছে আমরা তিন বছর কাটিয়ে ফেলেছি, এখনও আমরা আলগাপুর সমষ্টির অধীনে যেইগুলো জিপি আছে ওইগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কাম দেখতে পাচ্ছি না। তাই আমি আমাদের মাননীয় বিধায়ককে প্রশ্ন করছি যে আমাদের এই আমাদের আলগাপুর সমষ্টির মধ্যে পঞ্চায়েত এরিয়াগুলোতে কাজ কেন হচ্ছে না? উনি এই প্রশ্নটা আগামী যেন বিধানসভা সত্রটা শুরু হবে ওইটাতে যাতে উনি একটা প্রশ্ন করে, ওনাকে আমি এইটা অনুরোধ জানাচ্ছি। আর এই সঙ্গে আমি ওনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি, ওনাকে আমি এইটা অনুরোধ জানাচ্ছি। ইব্রাহিম আলী চৌধুরী, প্রতিবেদন তরঙ্গ টিভি। প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি।